প্রথম দেখাতে ওনাকে হয়তো মনে করতে পারেন অতি দরিদ্র, ক্ষুধার্ত, কোনো মাদ্রাসা ছাত্র একটি এতিমখানায় খাবার খাচ্ছেন। কিন্তু না, আপনার যদি এমনটাই ধারণা হয়ে থাকে তাহলে আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল। অতি সাধারণ মনে হওয়া এই মানুষটি কোনো মাদ্রাসায় পড়ুয়া, সাধারণ ছাত্র কিংবা হুজুর নয়। একটু বিস্মিত হয়েছে নিশ্চয়ই। তাহলে এখন হয়তো মনে মনে ভাবছেন এবং নিজেকে প্রশ্ন করছেন, এই ব্যক্তি কে হতে পারে আসলে, কি হতে পারে ওনার পরিচয়? এই সাদাসিধে লোকটির সত্যিকারের পরিচয় জেনে আপনি যেমন চমকে উঠবেন, তেমনি তার চেয়ে আরও বেশি অবাক হবেন। এই নিরহংকার, সাদাসিধে এবং সাধারণ পোশাক পরিহিত লোকটি আর কেউ নন, তিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজি বিভাগের প্রধান, স্বনামধন্য প্রফেসর, মেডিকেল স্কলার এবং অসংখ্য পুরস্কারপ্রাপ্ত গবেষক ডাক্তার মোহাম্মদ হুসাইন আবদ আল সাত্তার, যিনি প্রত্যক্ষভাবে হাজার হাজার মেডিকেল ছাত্রছাত্রীদের প্রিয় শিক্ষক এবং পরোক্ষভাবে তার রচিত ফান্ডামেন্টালস অফ প্যাথোলজি গ্রন্থের মাধ্যমে তিনি যেন বিশ্বের অন্যান্য ডাক্তারদেরও শিক্ষক। মেডিকেল দুনিয়ায় অত্যন্ত মেধাবী এবং গুণী এই মানুষটি ক্রিয়েটর অফ প্যাথোমা সবার কাছে পরিচিত এবং সর্বজন সমাদৃত। আমাদের দেশে কোনো মেডিকেল কলেজে কিংবা অন্য যে কোনো নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করলে সেই শিক্ষার্থীর যেন অহংকার এবং দাম্ভিকতার সীমা থাকে না। সাধারণত কারো সাথে খুব সহজে কথা বলতে চান না, নিজেকে অন্যদের তুলনায় একটু আলাদাই মনে করেন, আর টুপি, পাঞ্জাবি কিংবা দাড়ি দেখলেই আমরা অনেকে ভেবেই বসি ছেলেটা হয়তো কোনো মাদ্রাসায় পড়ুয়া, অতি নগণ্য কোনো কাঠমোল্লা। অর্থাৎ পোশাক এবং চালচলন দিয়েই আমরা একটা মানুষকে আগে থেকেই বিচার করে ফেলি, তাদের সম্পর্কে একটি সুনির্দিষ্ট চিন্তায় নিজেকে আবদ্ধ করে রাখি। এই গণ্ডির বাইরে আমরা যেন ভাবতেই পারি না। অথচ এই মহান এবং গুণী ব্যক্তির পোশাকটা কিন্তু আমাদের সাধারণ মানুষের চিন্তায় বিবেচিত মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী এবং শিক্ষকের মতোই। কিন্তু ডাক্তার মোহাম্মদ হুসাইন আবদ আল সাত্তারের মনে যেমন কোনো অহংকার নেই, তেমনই নেই কোনো বিলাসিতা। চাইলেই দুটোই করতে পারতেন তিনি, সেই পরিমাণ যোগ্যতা ওনার রয়েছে। কিন্তু তিনি অতি সাধারণ জীবন যাপন করতেই বেশ পছন্দ করেন, আর এমনই জীবন হওয়া উচিত আমাদের সবার। আমরা কোন পোশাক পরিধান করছি অথবা কোন ধর্মের সেটা কোনো বিষয় নয়। অহংকার দূরে ঠেলে সাধারণ জীবন যাপন করে আমরা যদি মানুষের সেবায় কাজ করতে পারি, তবেই তো মানুষ হিসেবে পৃথিবীতে আসাটা সার্থক হবে।